সারা দেশের বিভিন্ন স্থানে গেল কয়েকদিন ধরে চলছে বিদ্যুৎ বিভ্রাট। বিশেষ করে রাজধানী ঢাকার বাইরে বিদ্যুৎ না থাকার কারণে চরম ভোগান্তিতে রয়েছে জনগণ। এর মাঝেই এলো দুঃসংবাদ। জানা গেছে, উৎপাদন শুরুর দুই দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের অন্যতম উৎপাদনশীল কয়লাভিত্তিক বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম। সোমবার সকালে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। এতে বিদ্যুৎ বিভ্রাটের চরম শঙ্কায় পড়েছে উত্তরাঞ্চল। জানা গেছে, বড় পুকুরিয়া খনি থেকে উৎপাদিত কয়লা দিয়ে দীর্ঘদিন যাবত তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। 5 বছরের চুক্তি মোতাবেক আগামী বছর তাদের মেয়াদ শেষ হতে চলেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। চুক্তি অনুযায়ী এ সময় উৎপাদন সচল রাখতে ছোট মেরামত যন্ত্রাংশ সরবরাহের কথা থাকলেও তা মানছেন না বলে অভিযোগ ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিটের মধ্যে যান্ত্রিক ত্রুটি ও কয়লার খরচ বেশি হওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল 2টি ইউনিট। 2022 সাল থেকেই তৃতীয় ইউনিটের 2টির মধ্যে একটি নষ্ট থাকায় যে কোনো সময় বন্ধের ঝুঁকি নিয়ে বিকল্প হিসেবে একটি ইলেকট্রো হাইড্রোলিক অয়েল পাম্প দিয়ে চলে আসছিল এর কার্যক্রম। ফলে মাঝে মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হতো তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। সর্বশেষ চলতি মাসের 7 তারিখ মেরামতের মাধ্যমে ইউনিটটি চালু করা হলেও দুদিনের মাথায় সোমবার সকালে আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বন্ধ হয়ে যায় কেন্দ্রের সব কার্যক্রম।